তোমারে হারানোর পর থেকে আমি কারোর লগে কথা কই না, প্রতিজ্ঞা করছি না তোমার লগে দেখা না হইলে আর কোনোদিন কথা কব না। প্রিয়জনরে হারানোর যে কি কষ্ট, তোমারে হারানোর পর থেকে আমি কারোর লগে কথা কই না। আমার জন্য অপেক্ষা করতেছেন কেন? মানুষ দেখলে খারাপ করে রাউন ভাই, আমি যাই।
সমাজ বাবা, সমাজ তো তুমি আমি আমরা কেউ করি, আর আমাদের জানি তো সমাজ। পেয়াদের জন্য অনেক করেছিস, আমরা তোকে ভুলব না। মামুন ভাই আমাদের যাইতে দেন বাবা। ভাগ্যরূপে কার হাতে না পা করি বাবা, তুমি তুমি আমাদেরকে চেপে দিও না। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেল স্কুলের মাঠে নিয়ে আসিস। আমি সেই যে কথাটি আপনাদের বলতে চাই সে কথাটি হলো এই, আপনারা জানেন দুখাই এবং লাবণ্য আমাদের এই গায়েরই সন্তান এবং তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু নিয়তি ভাগ্য নির্মমতার পরিভাষা আর যে নিয়তির কারণে তারা দুজন দুজনা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের একটি আনন্দের খবর দিতে চাই, দুখাই পাগল হয়ে গিয়েছিল কিন্তু সে আজকে সম্পূর্ণ সুস্থ, একটি ভদ্রলোক। আর লাবণ্যের সংস্পর্শে এসে সে আজকে আবার সমাজের সভ্যতার ভেতরে স্বাভাবিক অবস্থায় পুনঃপ্রবেশ করতে প্রস্তুত। আমার অনুরোধ প্রিয় গ্রামবাসী, আপনারা দয়া করে এই দুজনকে এই সমাজের ভেতরে টেনে নেবেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি দিয়ে তাদের জীবনযাপন করার একটি সুযোগ সৃষ্টি করে দেবেন। আপনাদের কাছে বড় জোরে আমার এই আকুল আবেদন। চেয়ারম্যান সাহেব, ওই মেয়ে অলক্ষ্য অপয়া, ওই মেয়েকে মেনে নেওয়া কোনো প্রকার সম্ভব না। মেনে নেওয়া যায় না। ফিরোজ, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কিছু করতে চাই। অবশ্যই অবশ্যই মালিক ভাই, আপনি বলুন, আপনি বলুন, দয়া করে বলুন। মানুষ সমাজ সৃষ্টি করে, আবার মানুষই সমাজ ধ্বংস করে। অপয়া, অলক্ষ্মী এসব মানুষেরই বানানো। আসলে এই জাতীয় চিন্তা চেতনা আমাদের মনে যাতে না থাকে সেজন্যই তো আমরা স্কুল গড়েছি, তাই নয় কি? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের চেয়ারম্যান ফিরোজ যা বলল আমার মনে হয় এরপরে আর কিছু বলবার প্রয়োজন নেই। আমি আশা করি আপনারা সবাই তার কথা শুনেছেন, বুঝেছেন এবং আপনারা মেনে নেবেন। আপনারা শুনে আরও খুশি হবেন যে আমাদের স্কুলে দুজনেই তাদের যে লেখাপড়া শিখেছে সেই লেখাপড়া মাধ্যমে এদেশের উন্নতি করবার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ মালিক ভাই, ধন্যবাদ। এবং আমার বিশ্বাস মালিক ভাই যে কথা বলেছেন এই কথা আপনারা সকলে সমর্থন করেন। চেয়ারম্যান সাহেব, যদি ওদেরকে মানে নিলে ভালো কিছু হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আজকের থেকে এই স্কুলে
দুখাই এবং লাবণ্য শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। বন্ধু